হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তার সাথে WBCS প্রিলিমস 2019, তার প্রিপারেশনটা ভালোই চলছে। তো আমি মাঝখানে পিএসসির 2-3 বছরের কোশ্চেন প্যাটার্নগুলো দেখেছি, যেখানে প্রতি বছর চেঞ্জেস আসছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর। তো আমি কয়েকটা ভিডিও বানিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, যেগুলোতে আমি 2018 সালের কারেন্ট অ্যাফেয়ার্সকে নানারকম ভাবে পার্টে ভাগ করেছি। তো আজকের পার্ট হলো অ্যাওয়ার্ডস অ্যান্ড প্রাইজ। তো এই ভিডিওগুলো তোমাদের প্রচুর হেল্পফুল হবে, তোমরা পুরোপুরি দেখো, আশা করি এগুলো তোমাদের ভালো লাগবে। চলো তাহলে স্টার্ট করি। আমাদের ফার্স্ট পয়েন্ট আছে মেন বুকার প্রাইজ 2018, কে পেয়েছে? আন্না বার্নস। তো মেন বুকার প্রাইজটা 2018 আন্না বার্নস পেয়েছে। তো কোন বইয়ের জন্য পেয়েছে? মিল্কম্যান। তোমাদেরকে আরেকটা জিনিস জানা দরকার, যে মেন বুকার প্রাইজ, এই প্রাইজটা প্রতি বছর দেওয়া হয় এবং শুধুমাত্র ইংলিশ ভার্সন বুকের উপর এই প্রাইজটা দেওয়া হয়ে থাকে। এই প্রাইজটা ফার্স্ট কবে দেওয়া হয়েছিল? ফার্স্ট স্টার্ট হয়েছিল 1969। তোমাদেরকে এটা মনে রাখা দরকার, 1969-এ মেন বুকার প্রাইজ স্টার্ট হয়েছিল। সেকেন্ড, গোল্ডেন মেন বুকার প্রাইজ 2018, কে পেয়েছে? মাইকেল অন্ডারজি। তো মাইকেল অন্ডারজি যে বইটার জন্য এই প্রাইজটা পেয়েছে, সে বইটার নাম হলো দ্য ইংলিশ পেশেন্ট। এই বইটার নামটা তোমাদের মনে রাখা দরকার, মনে রাখবে। আরেকটা জিনিস সেখান থেকে মনে রাখা দরকার, যে গোল্ডেন মেন বুকার প্রাইজ এমন একটা প্রাইজ যেটা 50 বছর পর পর দেওয়া হয়। গোল্ডেন মেন বুকার প্রাইজটা 50 বছর পর পর দেওয়া হয়ে থাকে। আর এই বছর কে পেয়েছে? মাইকেল অন্ডারজি। কোন বইয়ের জন্য? দ্য ইংলিশ পেশেন্ট। আরেকটা জিনিস তোমরা মনে রাখো, যে দ্য ইংলিশ পেশেন্ট এই বইটা কবে লেখা হয়েছিল? ওইটা লেখা হয়েছিল 1992-তে। একটা কথা, যে গোল্ডেন মেন বুকার প্রাইজ এই বছর কোথায় দেওয়া হয়েছে? ইংল্যান্ডের সাউথ ব্যাংক সেন্টারে। ইংল্যান্ডের সাউথ ব্যাংক সেন্টারে গোল্ডেন মেন বুকার প্রাইজ 2018 অনুষ্ঠিত হয়েছিল। কেমন? তাহলে এখান থেকে এই কয়েকটা জিনিস তোমাদেরকে মনে রাখা দরকার। চলো নেক্সট, মেন বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ 2018, কে পেয়েছে? অলগা টোকারজুক অ্যান্ড জেনিফার ক্লোথ। তো কোন বইয়ের জন্য? ফ্লাইটস। মেন বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ 2018 কে পেল? অলগা টোকারজুক অ্যান্ড জেনিফার ক্লোথ। এটা যেটা বইয়ের নাম ছিল সেটা হলো ফ্লাইটস। তো এই তিনটে জিনিস কিন্তু আলাদা আলাদা, মেন বুকার প্রাইজ, গোল্ডেন মেন বুকার প্রাইজ আর মেন বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ। মেন বুকার প্রাইজটা হলো প্রতি বছর দেওয়া হয়, গোল্ডেন মেন বুকার প্রাইজ 50 বছর পর দেওয়া হয়, আর মেন বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ সেগুলো প্রাইজ যেগুলো ইংলিশ ট্রান্সলেট করা থাকে, মানে অন্য ভার্সনে লেখা থাকে কিন্তু ওটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়, তারপরে ওটা নমিনেট হয় মেন বুকার ইন্টারন্যাশনাল প্রাইজের জন্য। যে বুকটা সিলেক্ট হয়েছে সেটা হলো ফ্লাইটস। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল 2018, কে পেয়েছে? ক্লারা সোসা। তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যে ক্লারা সোসার পুরো নাম কি? ক্লারা সোসার পুরো নাম হলো মারিয়া ক্লারা সোসা পারডোমো। নামটা মনে রাখবে, মারিয়া ক্লারা সোসা পারডোমো। ক্লারা সোসা কোথায় থেকে, কোন দেশ থেকে বিলং করে? প্যারাগুয়ে। ক্লারা সোসা হচ্ছে প্যারাগুয়ের মডেল। আর ক্লারা সোসা হচ্ছে এমন একজন প্যারাগুয়ের মডেল যে প্রথম মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রাইজ জিতেছে, প্যারাগুয়ের হয়ে প্রথম। তো এখান থেকে এই কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে। চলো নেক্সট, মিস ইন্ডিয়া 2018, কে হয়েছে? অনুকৃতি ভাস। মিস ইন্ডিয়া 2018, অনুকৃতি ভাস। তো এখান থেকে আরো কয়েকটা কোশ্চেন হয়, যে অনুকৃতি ভাস কোন স্টেট থেকে বিলং করে? তামিলনাড়ু। আর এই বছর মিস ইন্ডিয়াতে ফার্স্ট রানার আপ কে হয়েছিল? মীনাক্ষী চৌধুরী। আর একটা কথা, যে যখন 2018 পড়ছে তাহলে 2017টা তোমাদের মনে রাখা দরকার, যে 2017-তে কে মিস ইন্ডিয়া হয়েছিল। তো এই কোশ্চেন অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট, মিস ওয়ার্ল্ড 2018, ভ্যানিসা পোনসে। মিস ওয়ার্ল্ড 2018 কে হয়েছে? ভ্যানিসা পোনসে। 68তম মিস ওয়ার্ল্ড হয়েছে ভ্যানিসা পোনসে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, যে মিস ইন্ডিয়া যে হয়েছে তো ওটা কততম? 55তম হয়েছে অনুকৃতি ভাস। 68তম মিস ওয়ার্ল্ড হয়েছে ভ্যানিসা পোনসে। এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এখান থেকে আরো কয়েকটা কোশ্চিন হতে পারে, যে ভ্যানিসা পোনসে কোন কান্ট্রি থেকে বিলং করে? মেক্সিকো। আর এই যে মিস ওয়ার্ল্ড যে হয়েছিল, তো এই প্রোগ্রামটা কোথায় হয়েছিল? চায়নাতে।
আরেকটা কোশ্চেন, যে 2017-তে মিস ওয়ার্ল্ড কে হয়েছিল? 2017-তে মানসী চিল্লার। চলো নেক্সট, মিস ইউনিভার্স 2018 কে হয়েছে? ক্যাটরিনা গ্রে। মিস ইউনিভার্স 2018 কে হয়েছে? ক্যাটরিনা গ্রে। তো মিস ইউনিভার্স হয়েছে, তো এটা কততম হয়েছে? আর 67তম মিস ইউনিভার্স ক্যাটরিনা গ্রে। তো ক্যাটরিনা গ্রে কোন কান্ট্রি থেকে বিলং করে? ফিলিপাইন্স। আর এই মিস ইউনিভার্স যে প্রোগ্রামটা হয়েছিল এটা কোথায় হয়েছিল? থাইল্যান্ডে। তো এখান থেকে এই কয়েকটা জিনিস মনে রাখো। চলো নেক্সট, সত্যি ভাট প্রাইজ 2018 কে পেয়েছে? সুজাতা গিডলা। তো যে বইটার জন্য, সুজাতা গিডলা কিন্তু একজন রাইটার, তো যে বইটার জন্য তিনি এই প্রাইজটা পেয়েছে সেই বইটার নামটা কি? সেই বইটার নামটা তোমাদের মনে রাখা দরকার। সেই বইয়ের নাম হলো আর্টস এবং এলিফেন্টস অ্যান্ড আনটাচেবল ফ্যামিলি অ্যান্ড দ্য মেকিং অফ মডার্ন ইন্ডিয়া। আরেকবার বলছি, আর্টস এবং এলিফেন্টস অ্যান্ড আনটাচেবল ফ্যামিলি অ্যান্ড দ্য মেকিং অফ মডার্ন ইন্ডিয়া। তো এই কয়েকটা জিনিস তোমরা এখান থেকে মনে রাখো। চলো নেক্সট কোশ্চেন, ইউইএফএ মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার 2018 কে হয়েছে? ইউইএফএ মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার 2018 হয়েছে লুকা মডরিক। তো লুকা মডরিক তোমরা তো অনেকে জানো, লুকা মডরিক ফুটবলের প্লেয়ার। তো এখানে ইউইএফএ, ইউইএফ এর ফুল ফর্মটা তোমাদের জানা দরকার। ইউই ফুল ফর্ম, ইউইএফ এর ফুল ফর্ম হলো ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। আরেকটা কথা হচ্ছে, লুকা মডরিক কোন কান্ট্রি থেকে বিলং করে? যুগোস্লাভিয়া। তো যখন তোমরা 2018-তে লুকা মডরিক পেয়েছে, তো 2017-তে কে পেয়েছে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কেমন? ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন। 2018 সালে নোবেল প্রাইজ ইন ফিজিক্স, ফিজিক্সের উপর 2018 সালে নোবেল প্রাইজ তিনজন পেয়েছিলেন, কারা কারা? জোরার্ড মোরো, আর্থার আস্কিন অ্যান্ড ডোনা স্ট্রাইকল্যান্ড। তো এখান থেকে আর কয়েকটা জিনিস জানতে হবে, যে এই তিনজন কোন কোন কান্ট্রি থেকে বিলং করে। জোরার্ড মোরো ইনি ফ্রান্স থেকে বিলং করেন, আর্থার আস্কিন নিউ ইয়র্ক, আর ডোনা স্ট্রাইকল্যান্ড কানাডা থেকে বিলং করেন। এখান থেকে কয়েকটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ফর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে আজিম প্রেমজি। ফর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড কে পেয়েছে? আজিম প্রেমজি। এখান থেকে আর দুটো জিনিস তোমরা জেনে রাখো, যে এই প্রোগ্রামটা কোথায় হয়েছিল? 2018-তে হয়েছিল মুম্বাই, আর আজিম প্রেমজি হচ্ছে উইপ্রোর চেয়ারম্যান। নেক্সট কোশ্চেন, নাইট অফ দ্য লিজন অফ অনার এই প্রাইজটা কে পেয়েছে? এই প্রাইজটা দুজন পেয়েছেন, জওয়াহরলাল সরিন অ্যান্ড আজিম প্রেমজি। জওয়াহরলাল সরিন অ্যান্ড আজিম প্রেমজি। তো এখান থেকে আরেকটা জিনিস তোমাদের জানা দরকার, যে নাইট অফ দ্য লিজন অফ অনার এটা কবে স্টার্ট হয়েছে? এটা স্টার্ট হয়েছিল 19 মে 1802-এ। কেমন? এখান থেকে এই কয়েকটা জিনিস জানতে হবে। চলো এবার নেক্সট, মেক্সিকান অর্ডার অফ অ্যাটাক এগেল এই প্রাইজটা কে পেয়েছে? প্রফেসর এসপি গাঙ্গুলি। আর এই প্রোগ্রামটা কোথায় হয়েছিল? এই প্রোগ্রামটা হয়েছিল মেক্সিকোতে। মেক্সিকান অর্ডার অফ অ্যাটাক ইগল এটা কবে এস্টাবলিশ হয়েছিল? এটা এস্টাবলিশ হয়েছিল 1933-তে। তো এখান থেকে এই কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। চলো নেক্সট, ইউএনইপি চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড কে পেয়েছেন? নরেন্দ্র মোদি, আমাদের দেশের প্রধানমন্ত্রী। তো এখানে তুমি দেখতে পাচ্ছ ইউএনইপি, ইউএনইপির ফুল ফর্ম কি? ইউএনইপির ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। আর এখান থেকে তোমাদের আরেকটা জিনিস জানা দরকার, যে ইউএনইপি জেনারেল সেক্রেটারিকে, ইউএনইপির জেনারেল সেক্রেটারি হলো অ্যান্টোনিও গুটারিস। আর ইউএনইপির হেডকোয়ার্টার কোথায় আছে? কেনিয়াতে। আর এই প্রোগ্রামটা 2018 সালে কোথায় হয়েছিল? দিল্লিতে। তো এখান থেকে কয়েকটা জিনিস তোমরা মনে রাখো। চলো নেক্সট, নোবেল প্রাইজ ইন মেডিসিন
মেডিসিনের নোবেল প্রাইজ কে কে পেয়েছেন 2018-তে? জেমস পি এলিসন এন্ড টাসুকু হনজো। জেমস পি এলিসন এন্ড টাসুকু হনজো। তো এরা দুজনেই হলো ক্যানসার থেরাপি। তো এখান থেকে আরো দুটো জিনিস জানা দরকার যে জেমস ই এলিসন এবং টাসুকু হনজো কোন কান্ট্রি থেকে বিলং করেন। জেমস ই এলিসন আমেরিকা থেকে বিলং করেন এবং টাসুকু হনজো জাপান থেকে বিলং করেন। তো এই কয়েকটা জিনিস তোমার মনে রাখো, আর বাকি যেগুলো আছে এগুলো আমি আরো দিতে থাকবো নেক্সট ভিডিওতে। তো এগুলো তোমরা ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ।